أشهد أن لا লা ইলাহা বলে বর্জন করো চাই সমস্ত আল্লাহদেরকে যারা মাজার তৈরি করে, পীর মুর্শিদদের মাজার তৈরি করে, সেখানে গিয়ে সেজদা করে, তাদের কাছে প্রার্থনা করে, তাদের নামে পশু জবাই করে, তাদের নামে মান্নত করে। এই সব করব কার জন্য? কোরবানি করি কার জন্য? আমরা মান্নত করি কার জন্য? আমরা সেজদা করি কার জন্য? আমরা নীরবে দাঁড়িয়ে থাকি সূরা ফাতিহা পড়ি নামাজে দাঁড়িয়ে থাকি কার জন্য? এই কাজগুলো যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে যেই লোকগুলো মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, যেই লোকগুলো মাজারে গিয়ে সেজদা করে, যেই লোকগুলো মাজারের নামে মূর্তির নামে মাজারের নামে পীর বুজুর্গের নামে জবাই করে, যেই লোকগুলো মাজারের নামে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে, সন্তান চায় ইয়া খা যা বলে যারা প্রার্থনা করে, সেই লোকগুলো ইবাদত করে কার? খাজা বাবার ইবাদত করে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বললাম, আমরা তোমাদের কেউ মানি না। এমনি ভাবে লা ইলাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত বিচারকদেরকে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করে। আমরা বলছি লা ইলাহা তোমাদেরকে তোমরা বাদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানি না, তোমাদের বিচার মানি না, তোমাদের ফয়সালা মানি না। লা ইলাহা, লা ইলাহার মানে হচ্ছে ওই সমস্ত গণক জাদুকর জ্যোতিষী যারা দাবি করে তারা আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারবে। আজমিরি আধ্যাত্মিক হুজুর, আজমিরের খাদেম, অমুক পীর সাহেবের খাদেম, 50 বছর সাধনা করে পাওয়া গেছে, আপনাকে দেখা মাত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় না, দেখবেন পত্রিকায় একেবারে পাগড়ি বুগড়ি লাগিয়ে দাড়িটি আছে লম্বা লম্বা দাড়ি রুমালটা মাথায় দিয়ে পীর সাহেব আধ্যাত্মিক গুরু সম্রাট, আজকে পত্রিকায় দেখবেন একটা গ্রেফতার করছে, ওই যাত্রাবাড়ি একটা গ্রেপ্তার করছে আজকে পত্রিকায়, প্রথম আলোতে আমি দেখেছি তো লেখছে ওখানে যে সে বিজ্ঞাপন দেয় সবার ভাগ্য বদলায়, তো লেখছে যে তারে যে পুলিশে ধরলো এটা সে ফিরে দিতে পারে নাই, সে বান মারা ফিরায়, প্রেমে ব্যর্থতা ফিরায়, সব ফিরায়, কিন্তু তাকে যে পুলিশে ধরলো র্যাপে ধরে ফিরাইল এটা তো ফিরে দিতে পারে নাই। আমার মনে পড়ে একবার পত্রিকায় দিয়েছিল নির্বাচনের পরে আওয়ামী লীগ যখন হেরে গেছিল আগের নির্বাচনে, তো ওই টিয়া পাখি বলা হাত গোনে যারা ওদেরকে দিয়ে দুইটা যুবক দেখে যে দেখো তো আমাদের আগামী 5 বছর কেমনে যাবে, তো ওরা চালাক হয় এমনি আগামী 5 বছর কেমনে যাবে বলার মধ্যে বুঝতে পারছে ওরা বিরোধী দলে ছিল, সরকারে নাই, জিততে পারে নাই বিরোধী দলের, তো বললো এই 5 বছর তোমাদের খুব দুঃখ কষ্ট আছে, জেল জুলুম নির্যাতন তোমাদের উপর আসবে, এটা বলার পরে ওদের পছন্দ হলো না, মারলো থাপ্পড় জোরে আর লাথি মেরে টিয়া পাখি ফেলে দিল, আর বলল তুমি আমার হাত দেখে এত কিছু বললা আর এই হাতটা যে মুহূর্তের মধ্যে তোমাকে থাপ্পড় মারবে এটা বলতে পারো নাই। লা ইলাহা বলে এই সমস্ত জ্যোতিষী গণক এগুলোকে আমরা বর্জন করছি। একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহর হুকুমতের মধ্যে পরিবর্তন করা, পরিবর্ধন করা, সংযোজন করার ক্ষমতা কারো নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহর কাছে কারো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতাও নাই। লা ইলাহা আমাদের সমাজে এটা শেখানো হয়, পীর সাহেব আল্লাহর কাছে সুপারিশ করে করে মানুষকে তরাইয়া নিবে, এবং এগুলো কোন আমাদের দেশে আবার পীরদেরকে অনেকে ভাগ করে, হক্কানি পীর ভণ্ড পীর ভাগ করে না, আমি দেখাই এই যে কথাগুলো বললাম এটা কোন ভণ্ড পীর নামে যারা পরিচিত তাদের কথা বলি নাই, এই দেশে হক্কানি পীর নামে যারা পরিচিত তাদের বইতেই লেখা আছে এগুলো। চরমোনার পীরকে দেশের মানুষ হক্কানি পীর বলে না ভণ্ড পীর বলে? হক্কানি পীর বলে, লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে। চরমোনার পীরের বই আছে ভেদে মারিফাত, এই বইয়ের 24 নম্বর পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলেন, দোয়া করেন,
ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দেন। বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, এটা পরিষ্কার লেখা আছে। আসুন কোরআন কি বলে, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন, লা তাকনা তুমির রহমাতিল্লাহ, বান্দা খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহর রহমত থেকে হতাশ হবে না, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন খবরদার নৈরাশ হবে না। আর এরা লেখলো কি, আল্লাহ বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহ মাফ করে না। আউযুবিল্লাহ, এই পীর সাহেব আমি বইয়ের নাম বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, কারো দ্বিমত থাকলে ওই বইটাকে কিনবেন, না পাইলে তখন আমাকে ধরবেন, আর পাইলে খামা খা ঝামেলা করবেন না কেউ। আমি পীরদেরকে চরমায় পীরদের লিখে বাড়াইছি যে এগুলো যদি তোমাদের আকিদা না হয় তাহলে তওবা করো, আর যদি আকিদা তোমাদের হয় তাহলে আমি বহাস করব। আপনারা গত জুমার আগের জুমা যারা ছিলেন তারা জানেন, শুক্রবার মসজিদে আমি নিজে হাতে লিখে দিই শর্ত সহকারে যে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসবে আমি বসতে রাজি আছি। এ পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই, কারণ এগুলো উত্তর দিবে কি করে, এমনি ভাবে। আর একটা বই আছে মওয়াজে সাকিয়া, একই দরবারে বই, কারণ আমি দেওয়ানবাগি রাজারবাগি চন্দ্রপাড়া এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করাটা বেকার সময় নষ্ট করে মনে করি। এইগুলো যে ভণ্ড, এগুলো যে মুশরিক, মক্কার মুশরিকদের চেয়ে জঘন্য মুশরিক, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই সমস্ত লোকদের কিনে যাদেরকে মানুষ কি মনে করে হককারী বীর বলে। এই জন্য আমি এইগুলো রেফারেন্স দিচ্ছি, মাজে সাকিয়া পৃষ্ঠা নাম্বার 55, প্রথমে লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপরে ওই বইয়ের নিচের দিকে লেখা আছে যদি তোমার দুইজন পীর হয়, দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আসুন, মুমিনদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন, যখন তারা নিজেরা পার পেয়ে যাবে এরপরে আল্লাহর পারমিশন পেয়ে সুপারিশ করবেন, এটা কোথায়? কিন্তু দুনিয়া থেকেও বলতে পারবে কে সুপারিশ করতে পারবে? কোরআনে পরিষ্কার বলা আছে মান, কে সেই ব্যক্তি যে দুনিয়ায় বসে ঠিকাদারি নিচ্ছ, সুপারিশ করবে, পার করে নিবে, তরাইয়া নিবে, মান কে সে? এটা কোন সুরা আয়াত? সুরা বাকারার কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি বলে যেটাকে, সব লোকের মুখস্থ আছে প্রায়, কারণ মুখস্থ করে ভূতটা আবার জন্য, এটা বোঝার জন্য না, নতুবা আয়াতুল কুরসি পরিষ্কার বুঝে পড়লে এটাই যথেষ্ট ছিল ইমান ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে এখানেও বলা আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি চির প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠাতা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে কোনো তন্দ্রা বা ঘুম কিছুই স্পর্শ করতে পারে না। এরপরে বলা আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতিরেকে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে, কি এমন কেউ আছো? তাহলে বোঝা গেল দুনিয়ায় যারা বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাব, পীর পার করে নিয়ে যাবে, সেই লোকগুলো আয়াত অনুযায়ী কি দাবি করছে? আল্লাহ দাবি করছে, এরা আল্লাহর সিদ্ধান্ত বদলাই দিতে পারে এই দাবি করে। আপনারা জানেন এই পীরের আরেক বই যে ভেদে মারেফাত বললাম, এর 15 পৃষ্ঠা আছে, ওই যে একজনের বাচ্চা মারা গেছে শামসুতা ব্রিজির নকল, বাচ্চা মারা গেলে পরে বুজুর্গ যাচ্ছিল, দেখে যে বুড়া বাচ্চা লাশ নিয়ে কাঁদতেছে, বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ? কইছে আপনার কাছে বলে লাভ কি, আমার একটা ছেলে ছিল সে আমার সাহায্য করতে খেদমত করতো, আল্লাহ তাকে নিয়ে গেল, এরপরে ছিল 12 বছর একটা নাতি,
যে কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ খাওয়াই আমাকে বাঁচিয়ে রাখত, এখন তার লাশটা আমার সামনে দেখতে পাচ্ছেন, মানে সেও মারা গেছে। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করিলেন, এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন বুজুর্গ সাহেব বললেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বুজুর্গ সাহেব বললেন, ছেলে তুমি তো বুড়া, তার ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করো, তুমি তো মরে ছেলে, কেমনে জীবিত হইলা? তো ছেলে বললো, এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন। এরপরে লেখছে, এই খবর খাঁটি মুসলমান বাদশার দরবারে পৌঁছানো হল। তিনি বলিলেন, হুজুর, আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন? তখন বুজুর্গ সাহেব উত্তর দিলেন, আমি বলেছি, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশা বলিলেন, আফসুস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন বুজুর্গ সাহেব বলিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই? এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। এরপরে ছিল একটা 12 বছরের নাতি, কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ পান করাইয়া এই বৃদ্ধাকে বাঁচাইয়া রাখছিল, তাকে নিয়ে গেল। এই জন্য আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহুটা ছিনাইয়ে নিয়ে আসছি। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়। এটা কোথায় আছে? বইয়ের নাম কি? ভেদে মারেফাত। ভেদে মারেফাত লেখা আছে, ভয় চন্দ্রবিন্দু দিয়া। ভেদে মারেফাত কত নম্বর পৃষ্ঠা? শামসু তাবরিজের নকল, পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, আলে সাহাক প্রকাশনী, ওই যে কি আছে ওটা বাংলা বাজার ঢাকা, ওখান থেকে নতুন করে ছাপছে। আগে ছিল খারাপ কাগজের কাগজ, ছিল এই যে নিউজ কাগজ, এখন ভালো কাগজ দিয়ে ছাপছে। এখন আসুন, এই যে আল্লাহর সিদ্ধান্ত বদলানো, লা ইলাহা বলে আমরা পরিষ্কার বলছি, লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা, আল্লাহর কোন সিদ্ধান্ত পরিবর্তন করা, আল্লাহর সিদ্ধান্তে কোন সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা কারো নাই। একমাত্র ক্ষমতা কার? লা ইলাহা, এটা বুঝতে হবে। খালি লা ইলাহার তাসবিহ বললে চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করা, আমরা আমাদের সবকিছুর মালিক মনে করি কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে বর্জন, ইল্লাল্লাহ বলে গ্রহণ। বর্জন কাদেরকে? আমি এটা বলে থাকি যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আমরা কি করি? প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে পুরাতন সবকিছু ফেলে দেই, এরপরে নতুন রং করি। ঠিক এরকম ভাবে লা ইলাহা বলে আমাদের মনের মধ্যে যত তাগুত বসে আছে, যত বাতিলা বহুইলা বহুরব বসে আছে, এই সবগুলোকে বর্জন করে এরপরে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করি। আর যদি আল্লাহকেও গ্রহণ করলাম বাকিদেরকে বর্জন করলাম না, তাহলে কি তার ইসলাম ঠিক আছে? আমাদের সমাজ এটাই আছে, আমরা ইল্লাল্লাহ পড়ি, আবার মিন দুনিল্লাহ আছে, আল্লাহকেও মানি আবার অন্যগুলোকেও বর্জন করতে পারি নাই। এটার নাম মুসলিম না, এর নাম কি? না, মুসলিম না।